হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে একেবারে ব্যতিক্রম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অলরেডি কিন্তু আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আসলে মানুষের যেরকম জিমের দরকার পাখিরও কিন্তু জিমের দরকার হয়তোবা অনেকে অবাক লাগছেন সেটা হচ্ছে আমি আমার যে দৈনন্দিন জীবনে আমি কিন্তু ক্রিকেটার আপনারা সবাই জানেন স্পোর্টসম্যান তো আমি চেষ্টা করি আমার নিজে সুস্থ থাকার জন্য আমি সপ্তাহে এক দিন দুই দিন না হলে মাসে অ্যাট লিস্ট পাঁচ দিন জিমে আসার তো আমি আসলে জিমে কেন আসি আর জিমে জিমে করি সো আমি করলে অনেকে আবার ভাবতে পারেন যে সাকিল ভাই হয়তো বা পার্সোনাল ব্লগে চলে গেছে আসলে পার্সোনাল ব্লগে না আপনাদেরকে আমি এইটাই কম্পেয়ার করতে নিয়ে এসেছি যে মানুষের যেরকম জিমের দরকার পাখিরও জিমের দরকার আর পাখির জিম করাবেন কিভাবে সেটা আপনাদেরকে ভিডিওর পরের অংশে দেখাব প্রথমে অংশ দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে আমার পাখি আমার শরীরটাকে সুস্থ রাখি ফিট রাখি এবং আমি কিভাবে আমার জিমে কার্যক্রমগুলো করি সো আপনারা আসলে যারা জিম করে থাকেন তারাও চাইলে এইভাবে জিম করতে পারেন যদি একটা মানুষ সুস্থ থাকার জন্য যে সব কাজ করতে হয় সেগুলো করার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জিম করলে আমার আর যাই হোক ফিটনেসের পাশাপাশি আমার মনটা অনেক ভালো থাকে নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করে ঠিক পাখির ব্যাপারেও সেম পাখিকে আপনারা যদি পর্যাপ্ত ওড়ার জায়গা করে দেন পাখি যদি পর্যাপ্ত পরিমাণে ফাঁকা থেকে উঠতে পারে আলো বাতাস ঠিকঠাক থাকে কিছু কিছু ছোট ছোট খেলনা দিবেন ডাল দিবেন এগুলো যখন এটা নিয়ে ওরা যখন কন্টিনিউ যে করবে এগুলো করলে কিন্তু অনেকটা এরা সুস্থ থাকে সো আজকে আপনাদেরকে ভিডিওর ফার্স্ট অংশে দেখাবো আমার জিম করা আর সেকেন্ড অংশে দেখাবো আমার পাখিগুলো কিভাবে আপনাদের জিম করে দেখায় সো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই জিমে আপনারা এই ভিডিওতে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন সো আপনাদেরকে আর কথা না বাড়ে আমি প্রথমে আমার জিমে চলে যাই যে আমি আসলে প্রথমে জিমে কি করি তো জিমের প্রথম অংশে আমি যাই না আপনারা আসলে সবাই কি ভাবতেছেন কিন্তু আমার আসলে কে কি ভাবলো সেটা যায় আসে না আমার কাছে কারণ আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি আসি যে আমি সবসময় পাখিকে মানুষের সাথে কম্পেয়ার করি এতে হয়তোবা আমাকে অনেকে পাগল বলে অনেকে অন্যভাবে কিছু কিন্তু আমার কোনো যায় আসে না কারণ আমাকে যদি ফিট থাকার জন্য জিমে আসতে হয় সো আমার পাখিকে ফিট রাখার জন্য আমাকে কি কি করতে হবে বা আপনারা আপনাদের পাখিকে ফিট রাখার জন্য কি কি করবেন এগুলো নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব এখন বলতে পারেন যে ভাইয়া আপনি তাহলে শুধুমাত্র বলে দিতেন কিন্তু আমি আসলে এটাই দেখাইছি যে আমি নিজে আমার শরীরটা সুস্থ রাখার জন্য যে সব কাজ করা দরকার সেগুলোও আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি আমার পাখিগুলো কিভাবে আমি সুস্থ রাখি সেটাও আপনাদেরকে দেখাবো তো অনেকে আবার আমার বলে যে ভাই আপনারা আপনি সারাদিন কি কি কাজ করেন এটা নিয়ে একটা ভিডিও দেন কিন্তু ভাই সর্বপ্রথম কথা হচ্ছে আমার কিন্তু এটা পাখির চ্যানেল সো আমার এটা পার্সোনাল ব্লগের চ্যানেল না আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমি হয়তো বা মাঝে মাঝে এরকম আপনাদের সামনে পার্সোনাল কিছু ব্লগিং নিয়ে আসবো যেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বিহার হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাই না আপনাদেরকে আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও দেখাচ্ছি আপনারা যে কি ভাবতেছেন যাই না কিন্তু আমি শেয়ার করার খুব ইচ্ছা ছিল যে আমার যদি জিম করতে হয় তাহলে আমার পাখিরও কিন্তু জিম করতে হবে এবং পাখির জিম করার জন্য আপনারা কি কি করবেন এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। যে আপনারা আপনাদের পাখির খাঁচা বড় দেওয়ার জন্য আসলে আপনাদেরকে অনেকভাবে বুঝাইছি বুঝানোর পরেও আমি কিন্তু ব্যর্থ বলা চলে কারণ সেদিন একটা দেখলাম এতটা খারাপ লাগা কাজ করলো সেটা হচ্ছে ককেটল পাখি রাখছে একজোড়া ককেটল পাখি রাখছে আপনার হচ্ছে আঠারো বাই খাঁচারও ছোটো যেটা একদম ছোটো ছে যে দশ বারো যে খাঁচাতে সেই খাঁচার মধ্যে রাখছে দুইটা ককেটল পাখি সো এটা আমার এতটাই কষ্টদায়ক লাগছে যে আসলে ওরা অবলা প্রাণী ওরা কিন্তু বলতে পারে না যে আমাকে ছোট খাঁচায় দিছেন আমাকে আও আরেকটা জিনিস অনেককে দেখি যে আপনারা চায়না খাঁচার মধ্যে বা অন্য অন্য খাঁচার মধ্যে পাইপ দেয় বা প্লাস্টিকের অনেক ধরনের লাঠি দেয় যে লাঠিটা আমি মনে করি আপনাদের পাখিকে দেখবেন যে ও বসতে কমফোর্টেবল ফিল করে না যে ও দেখবেন যে ওটা ধরবে সেইভাবে ধরার কোনো ক্ষমতা থাকে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পাখিকে এরকম ডাল দেওয়া থেকে বিরত রাখবেন যেগুলোতে বসতে ওরা আনকমফর্টেবল ফিল করে তো এখন আসলে মূল কথায় আসি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ তো আমার জিম করার কথা বললাম এখন আপনাদেরকে আমার পাখি কিভাবে পাখিকে জিম করাবেন সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমত কথা হচ্ছে এইটাই যে আপনারা দেখেন এটা কিন্তু আমার কলোনিতে সবাই বারবার বলে যে ভাই এত ছোট এত অল্প পাখির জন্য এত বড় কলোনি দেওয়ার কারণ কি। সো আমার তো আমি তো ট্রেড মেশিনে করলাম কিন্তু আমার পাখিগুলো কোথায় দৌড়াবে আমার পাখিকে যদি প্রচুর পরিমাণে উঠতে পারে এপাশ থেকে ওপাশ উড়ে যেতে পারে দেখেন আপনারা আমার এই কলোনির স্পেসটা দেখেন যদিও এই কলোনিটা এখন আর আমার নেই এটা আমার পুরাতন যে রঙিন কলোনির একটা ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি কিন্তু আমার কলোনিতে স্পেস কত বড় করে দিছি এই যে যেমন এইটা নতুন কলোনি হ্যাঁ এই কলোনিতে দেখেন আমি আমার পাখিগুলোকে ছেড়ে দিচ্ছি এই যে এরা এত বড় একটা স্পেস পাচ্ছে আর এই স্পেসে যখন খুব প্রচুর পরিমাণে উড়বে তখনই কিন্তু আপনার পাখিটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে সব সময় আপনাদেরকে বলি যে আমি আমি যদি আপনাদেরকে এখন অনেকে আমাকে এই কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে ভাই আপনার এত বড় স্পেস আছে তাই আপনি দিচ্ছেন কিন্তু আমাদের তো এত বড় স্পেস নাই তো আপনাদেরকে এটাই বলবো যদি ভাই বড় স্পেস বলতে আপনি এরকম কলোনি না অ্যাটলিস্ট পাখিগুলোর জন্য বড় খাঁচা দেন এবং কোন পাখির জন্য কোন খাঁচা দিবেন এটার উপর আমার সুন্দর একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা যেটা করবেন যে এই যেমন এই যে একটা ছোট খাঁচা এই দেখতেছেন আমার হাতের মধ্যে এই ছোটো খাঁচার মধ্যেও কিন্তু আপনি পাখি পালতে পারবেন আবার আপনি আঠারো চব্বিশ যেটা বাজে করার জন্য সবচেয়ে আদর্শ খাঁচা সেটাও কিন্তু পাখি পালতে পারবেন পাখি এটাতেও বড় হবে ওইটাতেও বড় হবে এটাতে বড় হলে এটাতে বড় হলে হবে কি পাখিটা প্রচুর পরিমাণে উঠতে পারবে না ওর যে অ্যাক্টিভিটিসগুলো এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে না সেই ক্ষেত্রে হবে কি পাখিটা আপনার কিছু দিনের মধ্যে আনফিট হয়ে যাবে আনফিট বলতে শরীরে ফ্যাট তৈরি হবে আর যখন প্রচুর পরিমাণে গরম পড়ে যাবে তখনই পাখিটা কিন্তু স্টক করে মৃত্যু মৃত্যু হয়ে যেতে পারে ভাই এটা এটা হয় অ্যাভেলেবেল হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের পাখিকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমি যেটা বললাম আমি জিম করতেছি পাখির জন্য জিম করাবেন কীভাবে পাখির জন্য এইভাবেই আপনারা ব্যবস্থা করবেন আর আরেকটা কথা বলবো আপনারা যখন খাঁচা একটু বড় দিবেন সেই ক্ষেত্রে বাজারে অনেক সুন্দর সুন্দর কাঠের খেলনা পাওয়া যায় এই খেলনাগুলো আপনারা আপনাদের পাখির খাঁচায় দিবেন কিন্তু খাঁচা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা দিয়ে লাভ নেই এবং খেলনাটা এমনভাবেই দিবেন যাতে এক কিনারে থাকে পাখি উড়ে যেয়ে খেলনায় পরতে পারে বা ডালে পড়তে পারে আবার উড়ে এসে আপনার সুন্দরভাবে যেন খাঁচার যে ডালটা আসছে সে ডালে পড়তে পারে এবং আপনারা খাঁচার মধ্যে কীভাবে ডাল লাগাবেন এটাও কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিছি আবারও বলতেছি খাঁচার মধ্যে ডালটা এমনভাবে লাগাবেন যেন পাখিটা একটা অংশ থেকে আরেকটা অংশ উড়ে যেয়ে পড়তে পারে কিন্তু এই ডালটা আপনারা কিন্তু ছোট খাঁচায় দিলে লাগাতে পারবেন না আপনাদেরকে বড় খাঁচা দিতে হবে বড় খাঁচা দিলে তখনই দুইটা ডাল ব্যবহার করবেন এবং যখনই দুইটা ডাল ব্যবহার করবেন তখনই পাখি আপনাদের এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাবে আর তখনই ঠিক আপনাদের পাখিদের জিম করা হবে আমি যেরকম আমার নিজের জিম করি আমার পাখিদের কিন্তু আমি এইভাবেই জিম করাই তো আমি জানি না আপনারা আসলে আমার কতটুকু কতটুকু বুঝাইতে বুঝতে পারছেন আর আমাকে অনেকেই বলে যে ভাইয়া আমার পাখি ডিম দিচ্ছে না আমার পাখি এখন কথা হচ্ছে পাখিটার যখন শরীরে মেয়ে পাখিটার শরীরে যখন খুব আনফিট হয়ে আসে যেমন এই যে দেখেন আমি ককেটল পাখির জন্য কিভাবে ডালগুলো লাগায় দিছি এই যে ককেটল পাখি ওড়ার জন্য কত বড় একটা স্পেস দিয়ে দিছি যাতে পাখিগুলো সুন্দরভাবে উঠতে পারে তো আমি এখন যেটা বলতে যাচ্ছি অনেকে আমাকে বলে যে পাখি ভাই ছয় মাস সাত মাস এক বছর থেকে পালতেছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না কারণ একটাই আমি মনে করি যে আপনার পাখিটা ছোট জায়গায় উড়াউড়ি করার কারণে বা ডাল আপনি সঠিক না দেওয়ার কারণে পাখিটা যে বসবে বা উড়াউড়ি করবে না হওয়ার কারণে শরীরে ফ্যাট তৈরি হয় আর ফ্যাট তৈরি হওয়ার কারণেই সাথে সাথে পাখিটা যে ডিমে যাবে বা কনসেপ্ট হবে যেটা বলে সেই কনসেপ্টটা আর হয় না যেমন এই যে আমার রিংনেক পাখির জন্য দেখেন এই যে কত বড় একটা স্পেস দিছি এরা এক ডাল থেকে কিন্তু আরেক সুন্দরভাবে উড়ে যেতে পারে আর সুন্দরভাবে উড়ে যাওয়ার কারণেই কিন্তু এরা কখনোই এত তেলজাতি খাবার খাওয়ায় এদেরকে বা এত ফলমূল খাওয়াই তারপরেও কিন্তু এরা কখনোই আনফিট হয়ে আসে না যেমন আমি অনেক মজার মজার খাবার খাই অনেক সুন্দর দেখা যাচ্ছে যদি আমি জিমে না যাই বা কোনো রকমের অ্যাক্টিভিটিস বন্ধ রাখি আমি কিন্তু আস্তে আস্তে ফ্যাট হয়ে আসবে যাই না আমি পারছি আমার সব সময় আপনাদেরকে বলি যে আমি আমার পাখিকে আমার সাথে কম্পেয়ার করি এবং মানুষের সাথে কম্পেয়ার করি সো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হলেন আমি আসলে কিভাবে আমার পাখিটাকে ফিল করি এবং কিভাবে আমি আমার পাখির প্রতি ভালোবাসা বা পাখিকে এইভাবে ফিল করার কারণে মাসাল্লাহ আমি এত ভালো রেজাল্ট পাই মানুষের যদি ফিট থাকার জন্য জিম করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় খেলতে হয় পাখির ক্ষেত্রেও সেম দরকার ভাই সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের পাখিকে ছোট না একদম ছোট না বা একটা ছোট কোনো ডাল দিলেন না বা প্লাস্টিকের ডাল দিলেন যেটাতে বসে তারা কমফোর্টেবল ফিল করতেছে না প্লিজ এইরকম জায়গায় আপনারা পাখি পালন করবেন না পাখি পালনই করার দরকার নেই তারপরে অনেকে ছোট ছোট খাঁচা এই খাঁচাগুলো আপনারা আপনাদের পাখি পালন করবেন না কারণ পাখিরও দরকার আছে প্রচুর পরিমাণে ওড়ার সুন্দর সুন্দর ডাল দেওয়ার সো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা আপনাদের কাছকে ভিডিওর মাধ্যমে কম্পেয়ার করে দিলাম মানুষের যদি জিম করতে হয় ফিট থাকার জন্য পাখির জন্যও দরকার আছে আর আপনারা আমার একটা ভিডিও দিছিলাম। যে কোন পাখির জন্য কোন খাঁচার দরকার দরকার বললে আমি দিয়ে দিব আপনারা ঢুকে বক্সে সুন্দরভাবে দেখবেন কোন পাখির জন্য কত সাইজের খাঁচার দরকার কিভাবে ডাল দিবেন এ টু জেড ডিটেলস এখানে দেওয়া আছে যাই না আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে নেক্সট ডে আরো সুন্দর সুন্দর আমার পার্সোনাল জীবন নিয়ে অনেক কিছু আছে যেটা পাখির সাথে মিলে যায় এরকম গল্প তৈরি করব আপনাদের জন্য সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ কালকে নতুন একটা কোনো না কোনো একটা ভিডিও আপনাদের নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালাম আলাইকুম